एच डब्ल्यू करवा कारण 17 नम्बर अंक और 16 नम्बर अंक एकदम एक ही पुरो जेरक्स कपि अंक ठीक है ওখানটা তো টু সাইন স্কোয়ার এক্স পেয়েছিলাম এখানটা তো পাবো টু কস স্কোয়ার এক্স ওটা তো হয়েছিল ওয়ান মাইনাস কস টু এক্স আর এখানটা হবে ওয়ান প্লাস কস টু এক্স বাকি যেভাবে নামিয়েছে একদম একই কি বললাম বুঝে গেছে তাহলে 17 নম্বর বাড়ির এইচ ডব্লিউ 18 একের অঙ্ক দেখো 18 এক কি বলছে দেখো ইন্টিগ্রেশন কস এক্স প্লাস সাইন এক্স বাই नीचे ऐसे देखो कॉस एक्स माइनस साइन एक्स पाशे ऐसे वन माइनस साइन टू एक्स डीएक्स ठीक है पर लाइन एटे समान दीब द इंटीग्रेशन दीब कॉस एक्स प्लस साइन एक्स ऐसे लिखो नीचे कॉस एक्स माइनस साइन एक्स लिखो मैंने पोर्शन टा जा लिखे फर्स्ट ब्रैकेट शुरू कर लो এই যে ওয়ান মাইনাস সাইন টু এক্স আছে না এটাকে আমরা ফর্মুলা লিখেছিলাম ক্লাস ইলেভেনে সরাসরি যদি করি তাহলে কি হবে ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স লিখলে কোনো অসুবিধা আছে মাইনাস সাইন টু এক্স এর ফর্মুলা জানি টু সাইন এক্স কস এক্স ইন্টু ডিএক্স বুঝতে পারছো কি দেখো তো এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আছে না এটা মানে কি আমরা লিখতে পারি না এ মাইনাস বি তার হোল স্কোয়ার কারণ এটা তো ফর্মুলা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটাকে আমরা কি লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার পরের লাইন সমান দাও ইন্টিগ্রেশন কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স বললাম বুঝে গেছো ব্র্যাকেট শুরু করলাম তাহলে এটাকে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারে ফর্মুলা লিখবো কস এক্স মাইনাস সাইন এক্স লিখবে ব্র্যাকেট দিয়ে ঘিরে তার বাইরে স্কোয়ার পাশে কি লিখবে ডিএক্স বুঝতে পেরেছ এই কস এক্স মাইনাস সাইন এক্স এখানটা আছে আবার এখানটাতে আছে একটা কাটবে কিনা বলো তো তাহলে একটা কেটে দিলাম তাহলে পড়ে থাকছে কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স এবার ভালো করে লক্ষ্য করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি হবে বলো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটাকে লিখবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ব্র্যাকেট দিয়ে ঘিরে পাশে কি দেবে ডিএক্স বললাম বুঝে গেছে এই এটা কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা আবার একটা ফর্মুলা কার ফর্মুলা বলো তো ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স এটা হচ্ছে কস টু এক্স এর ফর্মুলা কার কস টু এক্স এই কস টু এক্স এর যদি আমরা সমাকলন করি তাহলে কি শিখেছিলাম সাইন টু এক্স বাই টু প্লাস কত সি কি বললাম বুঝে গেছে 18 নম্বর অঙ্ক হচ্ছে 18-2 না চলবে 18-2 কি বলছো দাদা ইন্টিগ্রেশন টু মাইনাস থ্রি সাইন এক্স টু মাইনাস থ্রি সাইন এক্স বাই নিচে কত আছে বলো তো কস স্কোয়ার এক্স পাশে কত দেবে ডিএক্স তাহলে উপর আছে টু মাইনাস থ্রি সাইন এক্স আর নিচে হচ্ছে আমাদের কি কস স্কোয়ার এক্স আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ জানি তো আমরা এটাকে বিচ্ছেদ নিয়মে ভাগ করব হবে তাহলে এটাকে লিখবে সমান দাও ইন্টিগ্রেশন দাও লিখো টু বাই কস স্কোয়ার এক্স আচ্ছা ডিএক্স ঠিক আছে আবার মাইনাস দাও ইন্টিগ্রেশন দাও থ্রি সাইন এক্স বাই নিচে কি লিখবে বলো তো কস স্কোয়ার এক্স ডিএক্স পরের লাইন সমান দাও যদি ভাবো টুটাকে বাইরে রাখবো রাখতে পারো তাহলে টু বাইরে নাও ইন্টিগ্রেশন দাও কস স্কোয়ার এক্স নিচে আছে উপরে গেলে কি হয় বলো তো সেক স্কোয়ার এক্স তাহলে উপরে পাঠিয়ে দাও এটাকে লিখো সেক স্কোয়ার এক্স ডিএক্স বুঝতে পেরেছ মাইনাস দাও এটা থ্রি আছে থ্রিটাকে বাইরে রাখো আবার ইন্টিগ্রেশন দাও দেখো একবার তুমি লিখবে সাইন এক্স বাই কস এক্স সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে টেন এক্স আর একটা কস এক্স থাকবে উপরে গেলে কি হয়ে যাবে সেক এক্স তাহলে একটা কসকে উপরে তুলবো আর একটা কসকে সাইন আর কসকে কাজে লাগাবো তাহলে সাইন বাই কস মানে হচ্ছে ট্যান আর একটা কস উপরে গেলে কি হবে সেক তাহলে এটাকে দেখতে কিরকম হবে সেক এক্স ইন্টু ট্যান এক্স পাশে কি লিখবে ডিএক্স কি বললাম বুঝে গেছে পরের লাইন সমান দেবে টু রাখবে সেক স্কোয়ার এক্স এর সমাকলন করলে কি হয় ট্যান এক্স মাইনাস থ্রি রাখবে সেক এক্স ট্যান এক্স এর সমাকলন করলে কি হবে সেক এক্স প্লাস কত হবে বলো তো সি মাথায় ঢুকেছে